আমরা ফোর সাবজেক্ট খাদ্য হিসেবে কলা অনেকেই খাই আবার অনেকে না কিন্তু এই কলা মানব দেহের জন্য কতটা যে উপকারী সেটা আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যে তিনটি খাদ্য শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে প্রধান ভূমিকা পালন করে তার মধ্যে কলা অন্যতম আমাদের দৈনিক খাদ্য তালিকার মধ্যে দুধ ও ডিমের সাথে কলার সম্পর্কটা প্রাচীনকাল থেকেই কলা শুধু সুস্বাদুই নয় এতে রয়েছে অনেক উপকারিতা পটাশিয়ামে পরিপূর্ণ এই কলা আমাদের হাটকে সুস্থ সবল রাখে কলায় উচ্চ মাত্রায় পটাশিয়াম ও স্বল্প মাত্রায় সোডিয়াম থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কলার মধ্যে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান থাকায় আপনার বিষণ্নতাকে দূর করতে সহায়ক ভূমিকা পালন করে কলায় ভিটামিন বি সিক্স উপাদান থাকায় অনিদ্রা দূর করতে ওজন কমাতে এবং ডায়াবেটিস দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি কলায় হজম শক্তি বৃদ্ধি করে কিডনির ক্যান্সার ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করে গাজরের মতো কলাও দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী কলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আপনার দৃষ্টিশক্তিকে শক্তিকে আরও শক্তিশালী করে এছাড়াও কলা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তার অন্য ধরে রাখতে সহায়তা করে কলায় প্রচুর পরিমাণে এনার্জি এবং শক্তি বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে কলার বিশেষ যে উপকারিতার দিক রয়েছে সেটা হলো ডস থেরাপি হিসেবে কলা পুরুষের বিশেষ অঙ্গের খুব ভালো কাজ করে কলা খাওয়ার নিয়ম সবসময় বিষমুক্ত কলা খাওয়ার চেষ্টা করা যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কলা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাওয়া কলা সকালে খালি পেটে ও রাতে কলা খাওয়া থেকে বিরত থাকাই ভালো এছাড়া খাবারের পরে দিনের দুই থেকে তিনবার এটা খেতে পারেন আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন আর যদি ভিডিওটি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা আমাদের সাথে যুক্ত থাকলে অবশ্যই অবশ্যই খুবই উপকৃত হবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা